আল্লাহ রবু আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রব আলমিন আমাদেরকে তার প্রিয় হাবিব প্রিয় বান্দা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ও সাল্লামের জীবনে সোনা এবং সে অনুযায়ী জীবন গঠনের লক্ষ্যে এদার্সে বসার তৌফিক প্রদান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি আসসালামের প্রতি আমরা সকলেই বলি মসল্লি আলাইহি আল্লাহম্মারিক আলাইহি প্রিয় মুসল্লি ভাইরা এবং দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন আমাদের এটি প্রতি সপ্তাহে সোমবার বাদ নাগরি অনুষ্ঠিত হয় এবং পর্ব আকারে আজকে আমরা সাতান্নতম পর্বে পৌঁছেছি আলহামদুলিল্লাহ আমরা গত ছাপ্পান্নতম পর্বে আলোচনা করেছিলাম আহজাব যুদ্ধের দ্বিতীয় অংশ যে অংশে আমরা আলোকপাত করেছি কীভাবে বিশাল আকারে এই পরীক্ষা খনন করা হয় এ পরীক্ষা খনন করতে গিয়ে যে অলৌকিকতা দেখা দেয় সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা শেষ অংশ নিয়ে আলোচনা করব এ অংশে থাকবে উল্লেখযোগ্য বিষয়ের ভিতর যে পরীক্ষা খনন খননরত এই পরীক্ষা অতিক্রম করে কিছু মসজিদদের আগমন এবং তাদের সাথে সাহাবাকামদের সাম্যক যুদ্ধ এর সাথে সাথে থাকবে দুই পরীক্ষার দুই প্রান্ত থেকে এক অপরের মাঝে তীর নিক্ষেপ এবং পাথর নিক্ষেপের মাধ্যমে সংঘর্ষ অতপর এই যুদ্ধে মুসলমানদের যে বিজয় লাভ এর বিশাল সফলতার সর্বশেষ আলোচনা থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার যখন মক্কা থেকে বিশাল আজাব বাহিনা এসে গেলেন একেবারে মদিনার কাছাকাছিতে তারাও জানত যে মদিনায় ঢুকতে হলে অবশ্যই ওই যে পশ্চিম প্রান্তরের যে জায়গাটা আছে ওই দিক দিয়ে ঢুকতে হবে কারণ চতুর্দিকে মদিনার খেজুরি বাগান আর উঁচু নিচু পাহাড় এবং ঢিলা দ্বারা আবৃত এটা অতিক্রম করে মদিনার মূল শহরে পৌঁছা সম্ভব তাই তারা যে প্রান্ত খালি রয়েছে সে প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা করলেন এই প্রান্ত হচ্ছে মসজিদ অবি থেকে পশ্চিম দিকে গর্বিয়া। মাত্র মদিনা মসজিদ অবি থেকে দুই কিলোমিটার দূরে পায়ে হেঁটে সর্বোচ্চ পনেরোতে পঁচিশ মিনিট সময় লাগে কিন্তু সাহাবেকরাম আগে থেকে তারা প্রস্তুতি নিয়েছেন পরীক্ষা খনন করে তারা এসে আশ্চর্য হয়ে গেল যে এই দৃশ্য তো আমরা কখনও দেখি নাই আমরা এত শত্রুর মোকাবেলা করেছি এত যুদ্ধে আমরা লিপ্ত হয়েছি কিন্তু এই কৌশল তো আমরা কখনও দেখি নাই কারণ সেটি ছিল প্রায় আঠারো হাত প্রশ্ন প্রস্তুত এই আঠারো হাত অতিক্রম করে আসা খুবই কঠিন আবার প্রায় পনেরসলো হাত গভীরতা কিন্তু তারা হতভম্ব হয়ে গেলেও কিছু কিছু লোক ছিল খুবই বীর এবং যোদ্ধা রণকৌশলী এবং তারা অনেক সাহসী এই সাহসীরাই অনেক সময় দুর্ঘটনায় পড়ে যায় যখন তারা কৌশল অবলম্বন না করে এই জন্য সব জায়গায় সাহস দেখাতে নেই সব জায়গায় রাগও দেখাতে নেই এই কৌশলী হচ্ছে আপনার বিজয়ের অন্যতম প্রধান চাবিকাঠি ইমাম ইবনে ইসাক রাহিমহল্লা মৃত্যু একশো একান্ন হিজরি এবং ইমাম ইবন সাক রাহেমহল্লা মৃত্যু দুইশো ত্রিশ হিজরি বিখ্যাত ইতিহাসবিদরা উল্লেখ করেন যে এই পরীক্ষা খনন দেখে কিছু কিছু মোশ্রেক তারা নিজেদের বাহাদুরিতে দেখাইতে গেলেন এবং এই পরীক্ষা অতিক্রম করে মুসলমানদের সঙ্গে সম্মুখ যুদ্ধে লিপ্ত হওয়ার চেষ্টা করলেন এবং তাদের নামও উল্লেখ করেছেন ইমা ইবনে শাক এদের ভিতর উল্লেখযোগ্য হল আমর ইবনা আব অদ্দুন ও ইকরামাতা ইবনাবি জাহাল একরামাতা বি জাহাল হচ্ছেন আবু জেহেলের ছেলে ইবনে বি ওহাব ইবনুল খতাব এবং আরেকজন রয়েছেন নওফল ইবিন আবদুল্লাহ তো এদের ভিতর তিনজন ছিল খুব সাহসী আমর ইবনু আব্দ এবং আরেকজন ছিল নৌফাল তো আমর ইবনু আব এই ব্যক্তিকে ফারিস কোরাইশিন করাইশদের ঘোরা বলা হতো এটা হয়তো আপনার নতুন শুনবেন যে করাইশদের ভিতরে একজন ব্যক্তিকে ঘোরা বল উপাধি দেওয়া হতো তার বীরত্বের কারণে তার যুদ্ধের ক্ষেত্রে রণকৌশলীর কারণে এত বড় বীর যোদ্ধা ছিল যে ক্রাইশা তাদের তাকে ঘোরা বলে উপাধি দিত যে ঘোরা অসারোহী বাহি তুমি এ ব্যক্তি দ্রুত এই পরীক্ষা যেভাবেই হোক নেমে অতিক্রম করে এসে আলী ইবন আবিআল্লাহ তালা আনোর সঙ্গে সম্মুখ যুদ্ধে লিপ্ত হলেন এটাকে বলে মোবার মানে সরাসরি কিন্তু আলিব নাবি তালেব রাজি আল্লাহ তিনি যুদ্ধ করছেন আল্লাহর জন্য ইমানি চেতনায় উজ্জীবিত বাসলে কাজি আর মারা গেলে শাহাদতের তামান্না তিনি পেয়ে যাবেন শাহাদত সবচতে বড় একজন মমিনের তামান্না আকাঙ্ক্ষা আলিম নাবি তালেবের সঙ্গে চলছে মোবার সম্পান যুদ্ধে কিন্তু কড়াইশে খরা অতি অল্প সময়ের ব্যবধানে বা শেষ নিঃশেষ তার গর্দা উড়িয়ে দিলেন আলী ইবন আল্লাহ এবং আরেকজন নওফাল নৌফল ইবন আবদুল্লাহ তিনিও মহাবীর ছিলেন সে জুবাইর ইবন আওয়াম রতিয়াল্লাহর সঙ্গে মোবার লিপ্ত হলেন জুবায়ের ইবন আওয়াম হলেন রাসুল্লা হাবিব আলী আসাল্লামের আপন ফুবাত ভাই জুবাই আওয়ামের আঘাতে তিনিও নফলও মারা গেলেন এই যে দুই জনার নিহত হওয়ার দৃশ্য দেখে বাকি যে তিন চারজন ছিল এরা পালিয়ে চলে গেল ভাই রামাত এই ছিল খন্দক যুদ্ধের প্রান্ত সূচনা লগ্নের সাহাবাই ক্রাম এবং কর্মশেকদের মাঝে একটু সময়ের যুদ্ধ যেটা মোবার হিসাবে খ্যাত ছিল এরপরে বিভিন্ন সময়ে মানে একটু পর পরই তীর নিক্ষেপ হতে থাকে এদিক থেকে মুসলমানরা তীর মারে ও প্রান্ত থেকে মরশিকরাও তীর মারে এই তীরের মাঝে কিছু ক্ষতি হয়ে যায় মুসলমানদের কিছু ক্ষতি বলতে সবচাইতে বড় একজন সাহাবি বিখ্যাত সাহাবি সাহাবিন মাস রাজি আল্লাহ আনহু তিনি আহত হয়ে যান একটা তীর এসে সাহাবেন মাজের কণ্ঠ নারীতে লাগে এ কণ্ঠ লেগে তিনি মারাত্মক আহত হয়ে যান রসুল হফিজল্লা আলাইসাল্লাম বললেন তাকে পার্শ্বে একটি মসল্লায় নিয়ে যাও অর্থাৎ মানুষের নামাজের সলাদ স্থানে যাও এবং তার সেবা যত্ন করো তার সেবা যত্ন করা হলো এবং এই সেবা যত্নে রসুল হফিবসাল্লাহু আলি সাল্লাম একজন বিখ্যাত মহিলা সাহাবি রুফাইদা আল আসলামিয়া রাজিয়াল্লাহত আনাহাকে নিয়োগ দেন করেন দেখুন ইসলাম কত সহজ কারণ মহিলাদের মাধ্যমে যে সেবা পাওয়া যায় সেই সেবা পুরুষরা কিন্তু দিতে পারে না বিশেষ করে আহত ব্যক্তির যে সেবা যে যত্নের প্রয়োজন এটি মহিলা ছাড়া পুরুষদের পক্ষে সম্ভব নয় তা নবী সাল্ল ওয়াসাল্লাম আজ চোদ্দশো বছর আগে এই সুন্দর একটা নিয়ম তিনি দেখিয়ে দিয়েছেন যে জিহাদরত অবস্থায় আহত মোজাহিদের সেবা যত্নের জন্য মহিলা দেওয়া বৈধ রয়েছে রোহেত আল আসলাম ইস আরও অনেক সাহাবেকরাম তা সেবা যত্ন করতেন কিন্তু আল্লাহ রুবালিন শাহাদ মাহাজ রাজি আল্লাহ তাল আনহুর ভাগ্যে লিখে রেখেছেন শাহাদাত তিনি কিছুদিন পরই বান করাই যুদ্ধ শেষ হয়ে গেল বানা যুদ্ধের পরেই তিনি শাহাদাত বরণ করেন আল্লাহ জান্নাত তন্নাতস প্রদান করুন বিভিন্ন রেবায়তে কয়েকটি ঘটনা এসেছে তার ভিতরে উল্লেখযোগ্য এটি আরেকটি হল কয়েকজন সাহাব এক আহত হয়েছিলেন মসজিদদের তীরের আঘাতে প্রিয় ভাইর আমার এই যে ঘটনা এই ঘটনা সাথে সাথে কিন্তু তীর নিক্ষেপ চলছেই তো এই বিশাল একটি যুদ্ধক্ষেত্র এখানে দুই বাহিনীরই একটা নিদর্শন রয়েছে তাদের প্রত্যেকে একটি স্লোগান রয়েছে যাদের পতাকায় লেখা আছে মুসলমানদের কি স্লোগান ছিল মুসলমানদের স্লোগান ছিল হামিম লাইং সরণ যে হামিম এটি কোরআনে একটি আয়াত সুরা শুরুতেই রয়েছে লাইং সরণ মানে সাহায্যপ্রাপ্ত হবে না মানে শত্রু বাহিনী কখনও তারা বিজয়ী লাভ করবে না বিজয়ী আমাদের জন্য অনেক সময় একটি বাক্য আপনার জীবনে মোর ঘুরেই দিতে পারে একটি আহ্বান আপনার জীবনের নতুন একটি পাওয়া বা আশার আকাঙ্ক্ষা জাগ্রত করে দিতে পারে সেজন্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি দিকে লক্ষ্য করে চয়ন করা হয় সুন্দর সুন্দর বাক্য এটিও ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য পিনু ভাইর আমার আল্লাহ রব্বুর আলমিন এই বিশাল বাহিনী থেকে মুসলমানদের রক্ষা করলেন কারণ মুসলমানরা যখন দেখল যে বিশাল বাহিনী পাক মুসলমানদের অবস্থা বাবনা করেছেন আল্লাবাক বলেন যখন তোমাদের কাছে অপর থেকে নিচ থেকে বিশাল বাহিন আগমন ঘটল তখন তোমরা এত ভিত্তি সন্তুষ্ট হয়ে গেলে যে তোমাদের এ অন্তরাত্মা যেন তোমাদের কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর তোমরা এই সময়ে আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করেছিলে যে না যেন আমাদের কি হয় আল্লাহ আমাদের কি যেন ধ্বংস করে দেয় বিশেষ করে মোনাফিকদের কথা এখানে বলা হয়েছে মোনাফিকরা তখন বলা বলি করলো যে কেন আমাদের ঘর বাড়িগুলি খালি পরে রয়েছে আর আমরা এখানে বসে রয়েছি আর বিশাল আকারের বাহিনী আসছে শত্রু বাহিনী আসছে যাদের হাতে আমাদের পরিবার পরিজন সব কিছুই নিরাপত্তাহীনতায় হোকছে আল্লাহ আমাদের তো এই বাহিনী থেকে রক্ষা করতে পারবেন না বিভিন্ন ধরনের তারা খারাপ ধারণা পোষণ করা শুরু করে দিল আল্লাহ পাক তাদের এই খারাপ ধারণা দূর করে দিলেন এবং আল্লাহ পাকের ওয়াদা বাস্তবায়ন করলেন তাই আল্লাহ আমি মুসলমানদেরকে মমিনদেরকে এ বিশাল বাহিনীতে রক্ষা করেছেন কীভাবে দুইটি পদ্ধতিতে আল্লাহ বলে আমি তো নিজে জমিনে নেমে আসবেন না তিনি তার বান্দার মাধ্যমেই আরেক বান্দাকে রক্ষা করবেন প্রথম কারণ হল যে আল্লাহরবুল আলমিন নোয়াইম বিন মাসুদ নামে একজন সাহাবি ছিল এ নাইম বিন মাসুদ এ বান্দার মাধ্যমে আল্লাহরবুল আলমিন বাহিনীর মাঝে এক ধরনের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে দেন এবং শত্রু বাহিনীকে থকায় ফেলে দেন যে ধোকার কারণে বানি নাদির মানে করাইদা করাইশ মানে গাথান বিশাল বাহিনী তারা বিব্রতকর পরিস্থিতি পড়ে যায় একটি কারণ ছিল আরেকটি বিষয় ছিল যার মাধ্যমে আল্লাহ রাবুল্লাহামিন মুসলমান হেফাজত করেন এবং সেটি ছিল মোয়াজেজা আল্লাহ রাবুল্লাহামিন এবং অনেক বাহিনী পাকিয়েছিলেন যে বাহিনী মুসলমানা স্বচক্ষে চর্মচক্ষু দ্বারা দেখতে পায় নাই এটি ছিল প্রচণ্ড ঠান্ডা আর ঝড় তুফান আমরা বিশালা পর্বত একটু পর আলোচনা করব তো প্রথমে আমরা প্রথমটা আলোচনা করি যে কীভাবে আল্লাহর আলামী নাইম বিন মাসুদ নামক এই বান্দার মাধ্যমে শত্রু বাহিনীদের ধোকায় ফেলে দিলেন ইমা বিন সাক রাহমৎল্লাহ ইমাম আল আকদী আব্দ সাক ইব হাম্মাম সনা আনি মৃত্যু দুইশো এগারো হেজরি এবং আকবা বিখ্যাত তাবি মৃত্যু একশো চল্লিশ এবং এর আগে আলোচনা করলাম এমনি সাগ ন অক এ সকল সিরাত বেত্তা এগুলো এই সিরাত বেত্তারা হচ্ছেন বিশ্বের শ্রেষ্ঠ ইতিহাসবিদ সিরাত বেত্তা যারা রসুন সাল্লাহ আলাইসাল্লামের জীবনী ধারণ করেছেন এবং সেটি তারা পরবর্তী জেনারেশনের মাঝে বিতরণ করে গেছেন তারা সকলে বলেন এমন সহি মুসলিম এসেছে এ ব্যাপারে কিছু বক্তব্য নাইব মাসুদ আর গাতফানি তিনি গাতফানি গোত্রের ব্যক্তি ছিলেন তিনি নাকি মোশেক ছিলেন তবে আল্লাহ আমিন কীভাবে এর মাধ্যমে মুসলমানদের সাহায্য করবেন এটা আল্লাহ বাকি ভালো জানেন দেখুন তিনি ইসলাম গ্রহণ করলেন এম রসুল হাবি সাল্লাহ আলি কাছে এসে বললেন ইহা রসুল আল্লাহ আমি আপনাদের সাহায্য করতে চাই যেভাবে আপনারা চান রসুল হাবিব সাল্লাহ আলি সাল্লাম বললেন ঠিক আছে তাহলে তুমি তোমার বাহিনীর কাছে যাও বাণী গাতফানের কাছে যাও বাণী কোরাইজের কাছে যাও এবং এই যে সূত্র বাহিনী এসেছে তারা পরীক্ষার ওপার অবস্থান করছে তাদেরকে তুমি ধোকায় ফেলে দাও কারণ ইন্লহর বা হদ এতন কারণ হল ধোকাই হচ্ছে যুদ্ধ যুদ্ধের সফলতার পিছনে ধোকায় হচ্ছে মূল জাবিকাটি সুতরাং তুমি যদি তাদেরকে ধোকায় ফেলে দিতে পারো তাহলে এটি আমাদের অন্যতম বড় সফলতা নাইমাস চলে গেলেন গিয়ে তাদের সাথে তো তাদের পরিচয় আছে তার তো পরিচয় আছে তার কাছে গেলেন সর্বপ্রথম তিনি গেলেন বাণী কোরাইজার কাছে বাণী করাজার কাছে গিয়ে বললেন আচ্ছা শুনুন একটি কথা নিয়ে এসেছি আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী আপনাদের ভালো চেয়ে আপনাদের ভালো চেয়ে আমি বাণী কোরজা বলছি ঠিক আছে বলুন তিনি বলছেন যে আপনারা তো ইতিপূর্বে ক্রাইশদের সাথে সন্ধি চুক্তি করেছেন এবং তাদেরকে আপনার সাহায্য করবেন এবং আপনাদের এই যে অস্ত্র ভাণ্ডার রয়েছে এ শস্ত্র দিয়ে তাদেরকে সাহায্য করবেন এবং তাদের সাথে মিলিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন কিন্তু জানেন কি ঘটনা ঘটেছে ঘটনা হলো যে তারা ঠিকই আপনাদের কাছে অস্ত্র নেবে কিন্তু আপনাদের সঙ্গে সে তারা যুদ্ধ করবে না আপনাদেরকে বাদ দিয়ে সে মুসলমানদের সঙ্গে মিলিত হবে এই যে কথা বলে বাণী কুরাইজের মাঝে এক ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি করে দিলেন এরপর বাণী কোরআজা থেকে আবার চলে গেলেন ক্রাইশদের কাছে আন্না এরপর সে বাণী কড়াইজা থেকে আবার চলে গেলেন ক্রাইশের কাছে যে ক্রাইশদেরকে বলছেন আমি তো আপনাদের শুভাকাঙ্ক্ষী আমি আপনাদের মঙ্গল চাই আমি কিছু কথা বলবো আপনাদেরকে এই সুন্দর পরামর্শ দিতে এসেছি হ্যাঁ ঠিক আছে বলুন আপনাদের সঙ্গে বাণিক্য রাজা যে চুক্তি করেছিল কিন্তু তারা তো এখন অনুতপ্ত তারা অনুসূচিত তারা আপনাদেরকে আরে সাহায্য করবে না আর জানেন কি খবর তারা তো গোপনে গোপনে মুসলমানদের সঙ্গে মিলিত হয়েছে এবং আপনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা এক হয়েছে আশ্চর্য কড়াইশ সহ সঙ্গে মধ্যে পড়ে গেল এরপর সে এখন তার নিজ বংশ গাতফানের কাছে যায় গাতফানের কাছে যাই ঠিক একই কথা বলে যে তোমরা বাণী ক্রাইশ এবং ক্রাইশদের সঙ্গে মিলিত হয়ে আসছ তারা তোমাদের কেউ সাহায্য করবে না তোমরাই বিপদে পড়বে অতে বাঁচার জন্য নিজেদেরকে আগে রক্ষা করো এই কথা বলার পরে তারা প্রত্যেককেই এক একজনের প্রতি সন্দেহ তৈরি করে নিল আর এক একজন আরেকজনের দিক ইঙ্গিত করে তারা বরাবর শুরু করে দিল হ্যাঁ তোমরাই তো খেয়ানত করছো হ্যাঁ তোমরাই তো আমাদেরকে বিপদে ফেলানোর জন্য ষড়যন্ত্র করছো তোমাদেরকে আমরা রক্ষা করব না তোমাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব না এইভাবে নাইম বিনা সৈয়দ রাজি আল্লাহ এই আহা বিশাল বাহিনীদের মাঝে গণ্ডগোল এবং তাদের অভ্যন্তরে এক বিশৃঙ্খলা সৃষ্টি করে দেন যে বিশৃঙ্খলা ছিল মুসলমানদের বিজয়ের অন্যতম প্রধান কৌশল এবং একটি বড় ধরনের ধোকা আর দ্বিতীয় যেটি ছিল সেটি এই যে প্রচণ্ড ঠান্ডা আর ঘূর্ণিঝড় এ ব্যাপারে বিখ্যাত হাদিস বিশারদ ইমাম মুসলিম রাহেমুল্লাহ মৃত্যু দুইশো তেষট্টি হেজি এ বিখ্যাত ইমাম তার সহি মুসলিমে ঘটনাটি নিয়ে এসেছেন ইমাম হজাইফত ইবনুল ইয়ামান আল্লাহ হতালা আনহু এই ঘটনাটি বর্ণনা করেছেন দেখুন আল্লাহ রবুল আলমিন বান্দাদের যখন ভালোবাসেন তখন তাদের ভালোবাসা পরীক্ষা করেন কিছু বিপদ আপত্তি কিন্তু বান্দা চায় না যে আমার এই বিপদ আপদ একমাত্র কিছু সময়ের জন্য ক্ষণিকের জন্য এখানে সবর করলেই আমাদের মহান সফলতা আসছে এই যে মুসলমানরা ভীতি সন্ত হয়ে গিয়েছিল বিশাল বাহিনী তাদের অন্তর তাদের আত্মা কল কণ্ঠ পর্যন্ত পৌঁছে গিয়েছিল হাই না জেনে আমাদের কি হয়ে যায় হাই না জেনে আমাদের বাড়ি ঘর ফ্যামিলি সব কিছু ধ্বংস হয়ে যায় আমাদের ধ্বংস অনিবার্য কিন্তু আল্লাহ রাবুল্লাহ মাত্র কিছুদিনের ব্যবধানে তাদেরকে বিশাল সফলতা দিলেন সিরাজ বেতার উল্লেখ করেছেন যে এ কড়াইশরা এবং শেখরা আহজাব তারা খন্দকের ওপার অবস্থান করছে একদিন দু দিন তিন দিন কারণ তারা তা তারা তো আবরুদ্ধ হয়ে পড়েছে তারা আবরুদ্ধ হয়ে পড়েছে তাদের সামনে বিশাল খন্দক বিশাল পরীক্ষা খাল তারা চেষ্টা করছেন কৌশল অবলম্বন করছেন কিভাবে এটি পাড়ি দিয়ে মুসলমানদের আক্রমণ করা যায় তারা এই কৌশল অবলম্বন করছেন পরামর্শ করছেন এভাবে একদিন দু দিন তিন দিন চব্বিশ দিন অতিক্রম করছে এই চব্বিশতম দিনে রাতের অন্ধকার রাত নেমে আসে এ অন্ধকার রাত্রে আল্লাহবুল এত ঠান্ডা অবতীর্ণ করেন এবং এত ঝড় অবতীর্ণ করেন যে তাদের চূড়াগুলি বন্ধ হয়ে যায় এবং তাদের চতুষ্প জন্তুগুলি দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে পড়ে যায় এবং তাদের তাবুগুলি উড়ে তুরার মতো উড়িয়ে চলে যায় এমন এক পরিস্থিতিতে তারা এত ভয়ভীতি সন্তুষ্ট হয়ে পড়ল স্বয়ং তাদের সেনাপতি সে চিৎকার করে বলছে ইয়া সারা সেরা করাই হে ক্রয়েশ দল আমাদের আগুন নিভে গেল আমাদের ঘোড়া এবং উটগুলি মাটিতে পড়ে যাচ্ছে আমাদের এই তাবুগুলি তুলার মতুরে চলে যাচ্ছে আর সহ্য হয় না প্রত্যেককে নিজ নিজ বাহন নিয়ে পালাও সবাই পালিয়ে চলে গেল হজাই পারি আল্লাহ তালা আনুকে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছিলেন যে তুমি একটু যাও সূত্র বাহিনী কিছু খবর নিয়ে আসো হজাই ফরাজি আল্লাহ গেলেন এই রাতের মানে রাত আসার পূর্বে যে দেখেন যে একটু একটু ঠান্ডা পড়ছে আর এই উষ্ণ ঠান্ডাতে আবু সুফিয়ান গরম করছে আর কি কাপড় আর সেটি পিঠে স্যাক দিচ্ছে তো হজায় বারদি আল্লাহ তালন বলেন আমি সুযোগ পেয়ে গেলাম আর আমি তীর সোজা করলাম যে তীর মিরতায় হত্যা করব কিন্তু নবী সাল্লাহ আগে আমাকে ওসিওত করেছিলেন যে তোমাকে পাঠাচ্ছি তবে তুমি মুসলমানদের বিরুদ্ধে শত্রুর বাহিনী খেপে তুলি দিও না তাই তার হঠাৎ মনে পড়ে গেল আরে আমি যদি তীর মারি তাহলে তো একেবারে আগুন প্রজ্বলিত হয়ে যাবে আর সাল্লাহ সাল্লাম নিষেধ করে দিয়েছেন যে তুমি যেন এমন কিছু করো না যে বাহিনী আমাদের বিরুদ্ধে খেপে ওঠে তাই তিনি বললেন যে আমি এই সুযোগ পাওয়া সত্ত্বেও তীর মারি নাই কিন্তু আল্লাহন তাকে রক্ষা করেছেন এই আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম কবুল করলেন রতি আল্লাহ তালানো হয়ে গেলেন জেন্দিগির সব আল্লাহ ক্ষমা করে দিলেন আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছে যে সে একদিন ইসলাম কবুল করবে তার মাধ্যমে ইসলামের জয় জয়কার হবে সে একমাত্র সাহাবি যে নাকি সে হনাইনের যুদ্ধে যখন সকল সাহাবি পালিয়ে গিয়েছিল শত্রুবাহীন আক্রমণে আর আবু সুফিয়ান রসুল হাবি সাল্লাহ আলী রশি ধরে তিনি দাঁড়িয়েছিলেন পরবর্তীতে ঘটনাটি বলব আবু সুফিয়ানের এই কথাটিও রসুল হবী সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বললেন জিয়া আল্লাহ আমি কিছুটা ঠান্ডা অনুভব করছি এরপর তিনি মুসলমানদের ক্ষেমায় চলে আসলেন আর আল্লাহর পক্ষ থেকে এখন প্রচণ্ড ঠান্ডা পড়া শুরু করছে রসুল হাবিব সাল্লাহ আলাই সাল্লাম হসাই পার এ কাপনি দেখে তিনি তার শরীরের ওপর চাদর ফেলে দিলেন এরপর ঘুমিয়ে চলে গেলেন আর আল্লাহ রব্লাহ এই রাতে একেবারে কেল্লা ফতে শত্রু বাহিনী পালিয়ে চলে গেছে আল্লাহ নবী সাল্লাই আলাইসাল্লাম বলেন হে ঘুমন্ত ব্যক্তি ওঠ জাগ্রত হাওমান কম ইয়ানাওমান রসুল হাফিসাল্লাহাম বলেছেন অহে ঘমন তুমি কে ওঠো ওঠো দেখো কি হয়েছে এরপর দেখে পুরা শোষণ কেউ নেই এভাবে আল্লাহ রবীন্দিন মুসলমানদের বিজয়ী দান করেন প্রিয় ভাই রামাত আমরা এখন এই আলোচনা শেষ করে দেব এই জন্যে এই ঘটনাকে উপলক্ষ করে الله جل شانه آيات نسل کر دي يا أيها الذين من ذكره نعمة الله عليكم إذ جاءتكم جنود فارسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا الله هي ايمان دار قنرا তোমরা স্মরণ করো সেই সময়ের কথা সেই নিয়ামতের কথা যে নিয়ামত আল্লাহ রব্বালামিন তোমাদেরকে দিয়েছিল যখন বিশাল বাহিনী আগমন ঘটেছিল আর সেই বাহিনীকে আল্লাহরব্বালামিন পরাস্ত করার জন্য এমন এক বাহিনী পাঠিয়েছিলেন যে বাহিনী তোমরা তোমাদের চর্ম চক্ষু দ্বারা দেখতে পাও নাই আর সাথে সাথে আল্লাহ পাক এত ঝড় দিয়েছিলেন যে ঝড়টাও দেখতে পাও না এই ঝড় এবং জুনুদ বাহিনী বলা হচ্ছে ফেরেস্তা মন্ডলী আর পাকের পক্ষ থেকে ঝড় আল্লাহ পাক এভাবে বিজয়ী দান করেন এই যুদ্ধ থেকে আমাদের অন্যতম প্রধান শিক্ষা হলো যে শত্রু থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করা অন্যতম প্রধান কৌশল এখানে ছিল পরীক্ষা খনন করা সুতরাং আপনি আল্লাহ পর ভরসা করে ঘুমাইতেছেন আর আপনার বিরুদ্ধে একজন পিস্তল নিয়ে আসতেছে আর আমরা বলছি না তকাল আল্লাহ আল্লাহ তোমার ওপর ভরসা করে আছি আমাকে বাঁচাও জেন্দিগি তো আপনি বাঁচতে পারবেন না আপনাকে আগে এই সাবা গ্রহণ করতে হবে কারণ যে কারণে আপনি শত্রু থেকে রক্ষা পেতে পারেন সেই কারণগুলো আপনাকে ফলো করতে হবে এরপরে আপনার কি ভরসা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন যখন মাই এত হাসবহু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যই আল্লাহ যথেষ্ট হয়ে যায় এই কথা শুনি সে বলে ঠিক আছে আমি উট ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবো আল্লাহ নব্বিশাল্লা সাল্লাম বলেন তুমি আগে বান্ধ উট বাঁধে তারপর তুমি আল্লাহর ভরসা করো তো এই যুদ্ধ থেকে আমাদের প্রধান শিক্ষা হচ্ছে যে যেকোনো পরিস্থিতিতে আমাদের কৌশল অবলম্বন করা দ্বিতীয় হচ্ছে সবর এখানে একদিন দুই দিন নয় প্রায় চব্বিশ দিন ধরে সবর করেছেন এবং প্রত্যেক আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন এছাড়া এখানে আরও ঘটনাগুলির ভিতর হলো যে যেমন ভিন্ন বাহিনীদেরকে পরাস্ত করার জন্যে গোয়েন্দা বাহিনী তৈরি করা প্রয়োজন যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম নঈবিন মাসুদকে গোয়েন্দা হিসেবে প্রেরণ করেছিলেন এবং তাকে বলেছিলেন তুমি তাদেরকে ধোকায় ফেলে দাও আর ধোকা অর্থাৎ শত্রু বাহিনীকে বিভিন্ন কৌশলের মাধ্যমে ধোকায় ফেলাই হচ্ছে যুদ্ধের অন্যতম কৌশল তাহলে এখানে দেখা যাচ্ছে যে গোয়েন্দাগিরি করা জায়েজ রয়েছে শত্রু বাহিনীকে পরাস্ত করার জন্য তবে এটা বৈধ নয় একজন মুসলমান তার আরেক মুসলিম ভাইকে ধোকাই দেবে তার ক্ষতি সাধনীর জন্য এটা জাইজ নয় হ্যাঁ আপনার শত্রু যে বিধর্মী আপনার ক্ষতি করতে চায় তাকে আপনি আপনার কৌশল অবলম্বন করে ধকায় ফেলে দেন কিন্তু আপনি অযথা কোনো মুসলমান ভাইকে কিংবা আপনার প্রতিবেশী কোনো হিন্দু বা যে কোনো ধর্ম হোক না কেন সে আপনার কোনো ক্ষতি করছে না তাকে আপনি ধকায় ফেলবেন না তার ক্ষতি সাধন করবেন না কখনো না এর ইসলাম জাহেজ করে নাই আল্লাপাক আমাদের এই আলোচনায় এখানে শেষ করছি পাক আমাদের নবী সাল্লাহ আলি সাল্লামের আদর্শী আদর্শিত হওয়ার তফেক প্রদান করুন কোনো প্রশ্ন থাকলে বলেন ভাই আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমরান নাজার ইমরান নাজার সম্পর্কে জানতে চেয়েছেন ধন্যবাদ ইমরান নাজার সম্পর্কে আমি গত কয়েকদিন ধরে যে তথ্য পেয়েছি তাতে স্পষ্ট হয়েছে যে ইমরান নাজার তিনি একজন মুসলিম ব্যক্তি পাকিস্তানি এবং এবং সে ইউরোপে থাকে এবং তার অর্থনীতির ওপর কিছু লেখনীয় রয়েছে তার আলোচনাগুলির ভিতর উল্লেখযোগ্য আলোচনা সে পেশ করে থাকে কেয়ামত আলামত সম্পর্কিত মালহামা এরপরে ইয়াজুস মাজুস দার জাল এই যে এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তার থেকে যেটি পাওয়া যাচ্ছে সেটি হল যে তার আলোচনার প্রায় অধিকাংশ একেবারে জয়ীফ এবং মাউদ হাদিস আলোচনা এবং তার নিজস্ব কিছু ব্যাখ্যা যে ব্যাখ্যা পূর্ববর্তী কোনো সালফ কোনো অলামায় রব্বানে প্রদান করেনি আর সে নিজে নিজের নিজস্ব ব্যাখ্যা ব্যাখ্যা প্রদান করছে যেটি একেবারে নতুন উদ্ভব এবং এই ব্যাখ্যায় আজকে হাজারো হাজার মুসলিম যুবকরা পথ হচ্ছে বিভ্রান্তিতে পড়ছে আশ্চর্য বেশি হলো ইউরোপে বিধর্মী রাষ্ট্রে বসবাসরত ব্যক্তির কাছ থেকে আমাদের মুসলিম যুবকরা ইলিম নিচ্ছে অথচ মক্কা মদিনার মতো পবিত্র জায়গায় শত সহস্র অলামায় তাদের কাছ থেকে তারা ইলিম নিচ্ছে না আরো বড় আফসোসের বেশি হচ্ছে যে আমাদের কিছু যুবকরা এই ইউরোপে অবস্থানরত নতুন নতুন উদ্ভব যে সালাফরা বলেনি সেই তথ্যগুলো অহর সরবরাহ করছে আর মক্কা মদিনা থেকে ইলিম নিয়ে আসা বাংলা ভাষাভাষী আলেমদের কাছ থেকে তারা ইলিম নিচ্ছে না এটা যুবকদের জন্য সবচাইতে বড় বিভ্রান্তিকর একটি কৌশল যে কৌশল আজকে তারা অবলম্বন করছে আমি যুবকদের উদ্দেশ্যে বলবো আসুন আপনারা এই ধরনের লেখকদের বই না পড়ে আমাদের সালফ সাহরহিনরা যে লিখেছেন অসংখ্য বই এমা ইবুল্লা কঈম রাহেমখল্লাহর বই অনুবাদ হয়েছে রুফ আত্তা জিকরুল্লাহ এবং আরেকটি কিতাব জাদু মা সম্ভবত ইসলামিক ফাউন্ডেশনে যদি তলব করা যায় তাহলে পাওয়া যেতে পারে এবং আরও অসংখ্য লাইব্রেরিতে এই বইগুলি অনুবাদ হয়েছে আমরা গ্রহণ করতে পারি একই সাথে ইমা তে ইমিয়া কিতাব এবং বর্তমানে বাংলাদেশে বাংলা ভাষাভাষীদের মাঝে আমাদের রয়েছেন খন্দকার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেম আমাদের রয়েছেন আবু বকর জাকারিয়া এবং শায়েখ ডক্টর শহীদুল্লাহ খান সহ অসংখ্য সালাফে আলেমরা রয়েছেন ডক্টর সাইফুল্লাহ ভাহের অনেক কিতাব বের হয়েছে তো তাদেরই কিতাব আমরা পড়তে পারি এবং ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজ উল্লার কিতাব বের হয়েছে তাছাড়াও আরও আমাদের সালাফি মানহাজের অনেক যুবকরা লেখালেখি করছে তাদের বাংলা ভাষাভাষীকে আমরা পড়ে ইলিম অর্জন করতে পারি সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে অলাম রহমানুদ্দিন সাহাবতে আমরা আছি কিনা তাদের কাছ থেকে আমরা ইলিম নিচ্ছি কিনা আজকে অলামে রব্বানুদ্দিন সাহাবত না থাকার কারণে অলামের শনাব্দীর সাহবতে না থাকার কারণে আজকে আমাদের যুব সমাজরা বিভ্রান্তিতে পড়ছে আল্লাপা তাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন

বৈধ হতো তাহলে তো শয়তান বড় জ্ঞানী শয়তান জ্ঞানী না শয়তানের কাছ থেকে ইলিম নেওয়া যাবে তো সবার কাছ থেকে যদি ইলিম নেওয়া যেত তাহলে সালাফরা কখন সতর্ক করত না বেতার্থীদের থেকে এবং হ্যাঁ বলতেছি এখানে মূল বিষয় হচ্ছে যে আমাদের যাদের কাছ থেকে আমরা ইলিম নিব তাদের মানহাজকে আমাদের ফলো করতে হবে কারণ দু একটি ভালো কথায় আমরা অনুপ্রাণিত হয়ে তাদের কাছে কাছে যাচ্ছি আসলে এটি আমাদের জন্য বড় বিভ্রান্ত কারণ আমাকে আপনাকে ওই যে ভালো কথা বলেই তো কাছে টানবে তো শুরুতে আপনাকে আর ডাইরেক্ট খারাপ পথে নিয়ে যাবে না আপনাকে সুন্দর কৌশল কৌশলে নিয়ে আসবে আর ওই আয়াতুল কুস্তি দলিল বা আরও যেগুলো দলিল তারা দিতে পারে আয়াতুল কুস্তি এটি বিশুদ্ধ হাজিদা প্রমাণিত যে আয়াতুল কুস্তির ফজিরত হিসেবে বলা হয়েছে যে কি করবে চোর আসে চুরি করতে পারবে না ঠিক একদিন ধোকায় পড়ে গেল আয়াতুল কুস্তির তেলাওয়াত করে কারণে তো এই যে দলিল দেখ সমস্যা নেই কিন্তু দলিল দিচ্ছে আপনি নিচ্ছেন কিন্তু আপনি কি জানেন যে তার মানহাজ ভ্রান্ত আর মানহাজ ভ্রান্ত হওয়ার কারণে একসঙ্গে আপনি ভ্রান্তিতে পড়তে পারেন এই জন্যে মানহাসকে আমাদের আগে ফলো করতে হবে যদি মানহাস ঠিক থাকে তাহলে তার কাছ থেকে ইলিম নেওয়াতে কোনো বাধা নেই কিন্তু মানহাস গোপন করছে কখনও এই দিক কখনও ওই দিক আবার মাঝে মাঝে সুন্দর সুন্দর কথা বলছে দরুল উপস্থাপন করছে এটা মূলত উদ্দেশ্য হচ্ছে শ্রোতাদের আকর্ষণ করা এবং তার নিজস্ব মতামতের পক্ষে লোকদেরকে নিয়ে আসা পাক আমাদের তৌফিক দান করুন এ থেকে বাঁচানো তৌফিক দান করুন আমিন